হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আগামী পনেরো তারিখের মধ্যে অর্থাৎ আজকে বারো তারিখ এবং আগামী পনেরো তারিখের মধ্যে এই ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন অনেক প্রকল্প আছে যেসব প্রকল্পগুলোর প্রতি মাসে মাসে টাকা দেওয়া হয় এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এরকম কিন্তু অনেক পেনশন আছে মানবিক ভাতা বা জয় জহার তপশিলী বন্ধু এই সব প্রকল্পগুলো কিন্তু টাকা দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে জানবো আগামী পনেরো তারিখের মধ্যে সব প্রকল্পে টাকা দেবে এবং আপনারা অনেকেই দীর্ঘ অপেক্ষায় আছেন টাকা কবে পাবেন তো বিস্তারিত জানবো আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে সহ বেশ কিছু প্রকল্প যেসব প্রকল্পগুলো রাজ্য সরকারের এবং এই প্রকল্পগুলো কোন কোন প্রকল্প এর মধ্যে আছে বা টাকা পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি একটা হচ্ছে তপসিলি বন্ধু এই প্রকল্পের টাকা এই প্রতি মাসে দেওয়া হয় এবং জয় জয়জহর প্রকল্প এটার প্রতি মাসে টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার এটার প্রতি মাসে টাকা দেওয়া হয় এছাড়াও বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং মানবিক ভাতা এই প্রকল্পগুলোর টাকা কিন্তু প্রতি মাসে মাসে দেওয়া হয় তো তাহলে কী হচ্ছে এখানে ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা প্রতি মাসে মাসেই কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে তো আপনারা অনেকে জানেন যে এই লক্ষ্মীরভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে মহিলাদের থেকে কিন্তু পুরুষদেরকেও মানে সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্যের তরফ থেকে তো বন্ধুরা প্রতি মাসে মাসে যেহেতু এসব প্রকল্পগুলো টাকা দেওয়া হয় সেহেতু কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পগুলো টাকা দেওয়া হচ্ছে তো এই ফেব্রুয়ারি মাসে আপনারা কেউই টাকা পাননি গত জানুয়ারি মাসে পেয়েছিলেন কিন্তু ফেব্রুয়ারি মাসে পাননি তো সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা আগামী পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন কেন তো সেক্ষেত্রে আমরা গত মাসে দেখেছি অর্থাৎ গত জানুয়ারি মাসে যে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন জয় জহার প্রকল্প বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা এই প্রকল্প ভাতা কিন্তু টাকা দেওয়া হয়েছে তো যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এই সব প্রকল্পের সাধারণ মানুষকে এবং রাজ্যের মানুষকে উপকৃত করার জন্য এই সব প্রকল্পগুলো কিন্তু করা হয়েছে বর্তমানে তো বন্ধুরা আপনারা অনেকে দীর্ঘ অপেক্ষায় আছেন যে সব প্রকল্পে টাকা কবে দেওয়া হবে তো আপনাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে পনেরো তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন হয়তো আজ বারো তারিখ আজকে টাকা আসবে না আগামীকাল তেরো তারিখ তেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানালাম এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই সব প্রকল্পে আপনারা অনেকে আছেন যারা কিন্তু জানেন না যে কো এই সব প্রকল্পে কত টাকা দেওয়া হয় সে বিষয়টি কিন্তু অনেকে জানেন না তো ক্ষেত্রে আপনাদেরকে এবার বলে রাখি যে এই প্রকল্পগুলোতে আসলে কত টাকা আপনারা পাবেন তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে প্রকল্পের নাম কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও এখানে আরও দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোন কোন প্রকল্পে কত টাকা দেওয়া হবে তো এখানে দেখুন বলা হয়েছে যেটা হচ্ছে তপশিলি বন্ধু এই প্রকল্পে আপনারা অনেকে আছেন আবেদন করার মতো বা আবেদন করে রেখেছেন যারা এসসি ক্যাটাগরির ক্যাটাগরি তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই তপশিলি বন্ধু প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করে থাকলে এই মাসে এক হাজার টাকা পাবেন ভাতা হিসাবে পেনশন প্রকল্প এটা এবং এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন জয় জোহার প্রকল্প যে প্রকল্পটা আপনারা জানেন এসটি যারা আছে তারা এই জয় জহার প্রকল্পে এক হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনারা সমস্ত প্রকল্পের টাকা আস্তে আস্তে পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবে বলা হয়েছে আরও বেশ কিছু প্রকল্প যে প্রকল্পগুলোতে আসলে টাকা দেওয়া হচ্ছে তো এখানে কি কি বলা হয়েছে দেখুন তো তারপর এখানে দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা দেওয়া হচ্ছে তো বর্তমানে মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হয়ে দাঁড়িয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে প্রতি মাসে মাসে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে বর্তমানে এখনও তো সেক্ষেত্রে যারা আবেদন করতে পারেননি তারা আবেদন করবেন এসসিএসটি হলে এক হাজার টাকা ও জেনারেল ক্যাটাগরির কোনো মহিলা যদি পঁচিশ বছর বয়সী হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচশো টাকা পাবেন তো এর সাথে দেখছেন যে ষাট বছর বয়স যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন বৃদ্ধ ভাতা টাকা বলা হয় এবং এই ষাট বছর বয়সের পর এক হাজার টাকা করে পেনশন পাবেন এই বৃদ্ধ ভাতাতে এছাড়াও বিধবা ভাতা যাদের আছে যাদের স্বামী মারা গিয়েছে তো সেক্ষেত্রে এক হাজার টাকা পাবেন এবং প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা যেটা রয়েছে তো সেই প্রকল্পের এক হাজার টাকা কিন্তু পাবেন তো এই মাসের পনেরো তারিখের মধ্যে এই সব প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে এই পর্যন্ত জানানোর ছিল সম্পূর্ণ বিষয়টি তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও বিভিন্ন রকম ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য